ভোট মিটলেও রাজনৈতিক উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। হুগলির গরলগাছা পঞ্চায়েত এলাকায় বোমাবাজি। প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য আজিজ হালদারের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো, সেই নিয়েই টাইমস বাংলার সৌম ভাদুরীর বিশেষ প্রতিবেদন। আমরা সকলকে বলেছি যে এখানে দেখুন হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষজন এসেছে, প্রত্যেকে শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে এবং এইভাবে একটা বিশৃঙ্খলা এবং একটা হানাহানির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আজিজদা হতে পারে তিনি মুসলিম, কিন্তু তিনি স্বল্প ধর্মের মানুষের কাছে সমান জনপ্রিয় এবং এই এলাকার হিন্দু মুসলমান সকলের কাছে জনপ্রিয়। তাই এই চক্রান্তকে আমরা প্রতিহত করবো এবং আমরা পুলিশকে বলেছি যে আমরা এফআইআর জমা দিচ্ছি এখানে অভিযোগ এবং প্রকৃত যারা করেছে তাদের প্রতিদিন দেখা হবে, সিসি ক্যামেরার প্রচেষ্টা কাজ করে বাকি সমস্ত কিছু পুলিশের কাজ করতে হবে। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন টাইমস বাংলার পর্দায় যে গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের নেতা এবং প্রাক্তন উপপ্রধান আজিজ হালদার গরলগাছা পঞ্চায়েতের ঘটনা। আজিজ হালদারের বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে, দুটো বোমা ফেলা হয়েছে বাড়িকে লক্ষ্য করে, অভিযোগ বিজেপির দিকে। তৃণমূল কংগ্রেস নেতা সুবীর মুখোপাধ্যায়ের পরিষ্কার দাবি যে বিজেপির ঘরে খুঁজলে, বিজেপির ঘর খুঁজলে বোমা পাওয়া যাবে, আর সেই বোমা নিয়েই এই মুহূর্তে এলাকায় এলাকায় উত্তেজনা ছড়াবার চেষ্টা করছে বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা ডানকুনি মণ্ডলের যুব সভাপতি রাজ সিং। রাজবাবু শুনতে পাচ্ছেন? রাজদা, গতকাল যে ঘটনাটি ঘটেছে যে প্রাক্তন উপপ্রধানের বাড়ি অর্থাৎ গরলগাছা পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় বোমা নিক্ষেপ করা হয়েছে, সেখানের মূল অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থককে, কি বলবেন? বিজেপি এমন একটা দল যে দল কোনোদিন হিংসায় বিশ্বাস করে না, আর যে অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই এই কাণ্ডটা হয়েছে। আর যে বোমা ফেলা হয়েছে সেটা তৃণমূলেরই একটা অংশ এই বোমাটা নিক্ষেপ করেছে তাদের এটা গোষ্ঠীদ্বন্দ্বের অন্তর্কলহ। এর যেটা মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে এদের পয়সার ভাগাভাগি গ্রাম পঞ্চায়েতে, ওইখান থেকে ওদের সমস্যা আর ওইখান থেকে বোমা নিক্ষেপ ঝুটঝামেলা। এ তো রোজকার ঘটনা তৃণমূলের, এতে বিজেপির কোনো হাত নেই, বিজেপি দল হিসাবে বিশ্বাস করে না। আর মানে মূলত বাস্তব কথা চণ্ডীতলার মানুষ, ডানকুনির মানুষ তথা পুরো পশ্চিমবঙ্গের মানুষ জানে যে বোমা বাঁধার লোক বিজেপিতে নেই। তো আমরা বোমা বাঁধবো কোথা দিয়ে আর আমরা বোমাটা ফেলবো কোথা দিয়ে? আর সুবীর মুখার্জি যে এই কথাগুলো বলেছে, সুবীর মুখার্জি খুব ভালো করে জানে যে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। কিন্তু রাজবাবু, নির্বাচন শেষ হয়ে গেছে, একেবারেই নির্বাচন শেষ হয়ে গেছে, সবাই ওয়েট করছে 23 তারিখের জন্য, কিন্তু তারপরও এই ধরনের হিংসা, অর্থাৎ যে রাজনৈতিক দলই এই ঘটনা ঘটিয়ে থাকুক বা বাইরের দুষ্কৃতি যারাই ঘটিয়ে থাকুক, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এই ব্যাপারে কি বলবেন? প্রশাসন তো কোনো কাজই করতে পারছে না, পশ্চিমবঙ্গের প্রশাসন পুরোপুরি ব্যর্থ, নখ দন্তবিহীন একটা অংশ হচ্ছে প্রশাসন, পুলিশ প্রশাসন। রাজবাবু আমাদের সঙ্গে থাকুন, রাজ সিং রয়েছেন আমাদের সঙ্গে, রাজ সিং আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা দেবজিৎ সরকার অর্থাৎ বিজেপির যিনি শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছেন এবারে লোকসভা নির্বাচনে, সেই দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে, শুনে নেব দেবজিৎ সরকার কি বলতে চাইছেন। দেবজিৎ দা শুনতে পাচ্ছেন?
দেবজিৎ দা শুনতে পাচ্ছেন? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা ফিরবো রাজদার কাছে। রাজদা শুনতে পাচ্ছো? রাজদা, প্রশাসন এখনো নিষ্ক্রিয়, প্রশাসন এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এই ব্যাপারে কি বলতে চাইছো? প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি, প্রশাসনের উপর তো চাপ আছে, কোনো তৃণমূলের লোককে গ্রেপ্তার করা যাবে না, সে যে গোষ্ঠীরই হোক। কিন্তু সুবীর মুখার্জি, তৃণমূল নেতা সুবীর মুখার্জি জানাচ্ছেন যে তার কাছে খবর আছে বিজেপির নেতা কর্মীদের বাড়িতে বোম রয়েছে, কি বলবেন? বিজেপির নেতা কর্মীদের বাড়িতে শুধু বিজেপির পার্টির জাতীয় পতাকা থাকে, আর কিছু থাকে না। রাজদা আমাদের সঙ্গে থাকুন, আমাদের আরো একবার দর্শকদের জন্য এই ছবি আপনাদের সামনে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার গভীর রাতে প্রাক্তন উপপ্রধান আজিজ হালদারের বাড়িতে বোমা ছোড়া হয়েছে এবং সেই অভিযোগ সম্পূর্ণভাবে বিজেপির উপর চাপানোর চেষ্টা করছে তৃণমূল নেতারা। আর সেই কি বলছেন সুবীর মুখার্জি, চলুন একবার আপনাদের শুনিয়ে দিই। হ্যালো, মনস্বিনা কথা বলছেন? দাদা, আমি টাইমস বাংলা থেকে সৌম্য ভালুরি কথা বলছিলাম। বলছি, আজকে যে বোমাবাজি ঘটনাটা কাল গভীর রাতে হয়েছে সেই নিয়ে একটু আপনার বাইট দিতাম, লাইভে রয়েছি, একটু যদি আপনি কাইন্ডলি বাইটটা দিতেন। আমি লাইভে নিয়ে এখন ব্রেক আছে, আমি লাইভে যাচ্ছি, ঠিক আছে, আপনি একটু সাথে থাকুন। শুনে নিলাম সুবীর মুখার্জির বক্তব্য, তিনি কি বলতে চাইছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গড়লগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ সিনহা। মনোজবাবু শুনতে পাচ্ছেন? মনোজবাবু, কালকে গভীর রাতে প্রাক্তন উপপ্রধান গড়লগাছা গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন উপপ্রধানের বাড়িতে বোমা ছোড়া হয়েছে। যে চণ্ডীতলা একসময় শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করত সেখানে একটা চাঞ্চল্যের আবহ তৈরি হয়েছে, আপনার প্রতিক্রিয়া যদি জানতে পারতাম। বর্তমান যে আমাদের যে ভারতীয় জনতা পার্টি, তারা বিভিন্ন উপায়ে চেষ্টা করছেন, এটা নির্বাচনের আগে থাকতে একটা প্রভোকেশন দেখা যাচ্ছে যে কিছু আপনার আরএসএস এর কর্মীরা বিভিন্ন জায়গায়, যেমন কাপাসারিয়ার কিছু ভোটের আগে করলেন, ঠিক এটা আমাদের এখানে শান্তিপ্রিয় এলাকা বরাবর এতদিন, উনি 25 বছরের মেম্বার, আমিও 25 বছরে আছি, বর্তমান প্রধান আছি, তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে আমরা বিরোধী শূন্য পঞ্চায়েত এবং গত পঞ্চায়েত নির্বাচনে সুন্দর রেজাল্ট হয়েছিল আমাদের, সবাই জানেন, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোট খুব সুন্দর করা হয়ে গেছে এবং যে পরিমাণ টাকা ভারতীয় জনতা পার্টি খরচা করেছিল তার ফলাফল ওনারা বুঝতে পেরেছেন কি হবে। হ্যাঁ, সুতরাং ওনারা এটা হতাশা থেকেই একটা চেষ্টা করছিল এটা দাঙ্গা লাগাবার, পাশে হিন্দু এলাকা আছে, কিন্তু আমরা যেহেতু শান্তিপ্রিয় জায়গায় আমরা প্রশাসনে আছি, প্রশাসনকে আমরা সহযোগিতা করছি এবং আমরাও যেহেতু আমি প্রধান, তার পরিষ্কার দাবি যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তো আপনি কি বলবেন? শুনুন, প্রথম কথা বলি, এখানে গড়লগাছা অঞ্চলের সবাই জানে, তৃণমূল কংগ্রেস বলে শুধু নয়, এভরি পার্টি জানে, আদার যারা আছে বিরোধীরা, যে গড়লগাছা কত শান্তিপ্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসটা চলে এবং এখানে আমরা গত পঞ্চায়েত নির্বাচনে যদি সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা রেকর্ড করতে পেরেছি যে 1300 রেজাল্ট করেছি এবং সেখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই, পয়সা দিয়ে মানুষকে কেনা যায় না, মিছিলে নিয়ে যাওয়া যাবে, মানুষের মনের মধ্যে তৃণমূল আছে এবং এখানে ওই যেটা ওদের পলিসি, দাঙ্গার পলিসি, একটাই পলিসি হলে এটা পচে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, চিন্তার কিছু নেই, আমরা এখানে দাঙ্গা লাগাতে পারবো না, কারণ এটা মমতা ব্যানার্জির একটা সত্য সাথে আমাদের চেষ্টা করবে।
দাদা প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া গেছে? মনোজ সিনহা আমাদের আমাদের সঙ্গে একটু থাকুন, আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা রাজ সিং সিংয়ের সঙ্গে আরেকবার কথা বলে নেব, তার বক্তব্য একবার শোনার চেষ্টা করবো। রাজবাবু শুনতে পাচ্ছেন? রাজ সিং হচ্ছেন বিজেপি নেতা। আরও একবার বলে দিই, গতকাল মধ্যরাতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান আজিজ হালদারের বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়, তার জেরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই মুহূর্তে বিজেপি নেতা রাজ সিংয়ের সঙ্গে কথা বলবো। রাজবাবু শুনতে পাচ্ছেন? রাজবাবু, তৃণমূল কংগ্রেস নেতা অর্থাৎ প্রধান এই মুহূর্তে গড়লগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার পরিষ্কার বক্তব্য বিজেপির দ্বারা এই ধরনের ঘটনা ঘটছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে বিজেপি, কি বলবেন? দেখুন, উনি যে কথাটা বললেন পঞ্চায়েতের কথা, এমনিতে চণ্ডীতলা হচ্ছে একটা শান্তিপূর্ণ জায়গা, সেই শান্তিপূর্ণ জায়গাকে অশান্ত করে তুলেছে তৃণমূল কংগ্রেস। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা সেটা দেখেছি, প্রত্যেকটা নিউজ চ্যানেল তৃণমূল কংগ্রেস অশান্ত করার চেষ্টা করছে। মনোজ বাবু শুনতে পাচ্ছেন? অশান্ত করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস যদি অশান্ত করতে পঞ্চায়েতে ওনারা ফাইটিং করতে পারতেন না, আর টাকা ছাড়িয়ে নির্বাচন করে মুক্তি ভাঙতে পারে, তাদের সম্বন্ধে কিছু বলতে গেলে আমার শিক্ষার সেখানে মানে শিক্ষার অভাব, বিজেপি নেতাদের শিক্ষার অভাব, তার জেরে এই ধরনের ঘটনা ঘটছে দাবি করছেন মনোজ সিনহা, কি বলবেন রাজবাবু? দেখুন, শিক্ষার অভাব ঠিক, কতটা শিক্ষিত আর কারা কি করছে সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। আর যেটা বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি যে ভাঙার ঘটনাটা হয়েছে, আমরা তো যখন খবরটা পরিবেশন হয় তার সঙ্গে সঙ্গে আমরা দাবি করি সিসিটিভি ফুটেজ ওই কলেজে দেখানো হোক, কিন্তু সেই সব না দেখিয়ে এখন বলা হচ্ছে যে সিসিটিভি ওই ঘটতে কাজ করছিল না। এটা কিরকম ধরনের ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের মানুষ তা বুঝতে পারছে। আর রইল প্রচারের কথা, সত্যি তো পঞ্চায়েত নির্বাচনে আমাদের ক্যান্ডিডেটদের উপর অত্যাচার করা হয়েছে, আমাদের প্রচার পত্র বাড়া দেওয়া, কিন্তু চণ্ডীতলা গড়লগাছা এই চণ্ডীতলা বিধানসভা এলাকায় এই ধরনের ঘটনা তো কোনোদিন ঘটেনি, বা কোনো বিরোধী দলের ওপর কোনো শাসক পক্ষ বা এই ধরনের কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু তারপরও ভোট চলে যাবার পরও এই ধরনের বোমা মারার ঘটনা অভিযুক্ত বিজেপির উপর, এই এই এর ওপর যদি কিছু কথা বলেন, এটা কেন হচ্ছে বিজেপির উপর হঠাৎ করে অভিযোগ উঠল? দেখুন, বিজেপির উপর এগুলো অভিযোগ করা হচ্ছে, যখন তৃণমূল কংগ্রেস নিজেদের সাথে মারামারি করছে, ঠিক আছে, আর নিজেদের দলের তো নাম বলা যাবে না, সেই জন্য এখন বিজেপির উপর একেবারে। আরো একবার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা বলছেন বিজেপির নেতা। আমাদের সঙ্গে শেষ, একেবারে সময় শেষ, কিন্তু তার আগে একবার ছোট করে জেনে নিতে চাইবো মনোজ সিনহার কাছ থেকে। মনোজ বাবু শুনতে পাচ্ছেন? মনোজ বাবু, এই যে গোষ্ঠী দ্বন্দ্ব, বারবার বিজেপিরা এই ধরনের কথা বলছে, আপনারা কি প্রমাণ করতে পারবেন যে এই ঘটনা যেটা ঘটেছে সেটা বিজেপি ঘটিয়েছে? তাহলে তদন্তের আগে তাহলে আপনারা কিভাবে বলতে পারছেন? ধন্যবাদ, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা গড়লগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ সিং এবং মনোজ সিনহা, এবং আমাদের সঙ্গে রয়েছিলেন ডানকুনি বিজেপি নেতা রাজ সিং। দুজনকেই অসংখ্য ধন্যবাদ, দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাই। শেষ করার আগে আরও একবার দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে যে এলাকা, যে বিধানসভা এলাকা এতদিন ধরে শান্তিপূর্ণ ছিল, মানুষ শান্তিতে ঘুমাতো, এবং যারা বারবার মনে করতো যে এখানকার রাজ্য
রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক পরিস্থিতিটা অনেকটাই আলাদা বিভিন্ন এলাকা থেকে। কিন্তু আজকে এবং কাল গভীর রাতে যেভাবে ঘটনাটা ঘটে গেল সেখান থেকে কিন্তু মানুষের দুচোখের পাতা রাত্রেবেলা কতটা এক করতে পারবেন তারা সেই নিয়ে কিন্তু সন্দিহান থেকে থাকে। আপনারা সরাসরি সেই প্রতিবেদন দেখলেন টাইমস বাংলার পর্দায় এবং একে অপরের ওপর দোষারোপ চলল। তৃণমূল কংগ্রেস নেতা এবং বিজেপি নেতারা তাদের একে অপরের ওপর দোষ দিলেন, কিন্তু আসল দোষীকে সেটা খুঁজে বার করার দায়িত্ব এখন এই মুহূর্তে রয়েছে প্রশাসনের। সঠিক পদক্ষেপ নিক প্রশাসন, এটাই আমাদের অঙ্গীকার এবং আমরা আশা করব বাংলার মানুষ রেহাই পাক এই সমস্ত কর্মকাণ্ড থেকে। শিল্পিতা কর্মকার, সৌম্য ভাদুরীর রিপোর্ট, টাইমস বাংলা।